স্টোরি টেলারে আজকের বিশেষ নিবেদন, লর্ড হ্যালিফ্যাক্সের লেখা দ্য কর্পস দ্যাট রোজ, গল্প অবলম্বনে দুঃস্বপ্ন, যার বাংলা অনুবাদ করেছেন অনিরুদ্ধ চৌধুরী। গল্প পাঠে সুমন এবং সরজিৎ। শুরু হচ্ছে দ্য কর্পস দ্যাট রোজ। আমার ঠাকুরদা মিস্টার রেজিনেন্ট ইস্টন এক সময় আমাদের সঙ্গেই থাকতেন। আমরা তখন থাকতাম লুডলো নামের একটি জায়গায়। ডিনহাম হল ছিল বাড়িটার নাম। সে আজ থেকে প্রায় 40 বছর আগের কথা। সময়টা যতদূর মনে হচ্ছে 1890 খ্রিস্টাব্দ। ঠাকুরদা ঘুমোতেন আমার পাশের ঘরেই। দুটো ঘরের মাঝখানে একটা দরজাও ছিল, সুতরাং বাইরে বারান্দায় না বেরিয়েও এক ঘর থেকে আরেক ঘরে যাওয়া যেত। একদিন ভোর রাতে আর্থার আর্থার ডাক শুনে আমার ঘুম ভেঙে গেল। এই যে ঠাকুরদার গলা, বুড়ো মানুষ অসুস্থ হয়ে পড়লেন নাকি? ছুটে পাশের ঘরে গেলাম। দেখলাম ঠাকুরদা বিছানায় বসে আছেন, তার মুখ ফ্যাকাশে, শরীরটাও কাঁপছে, তাকে অত্যন্ত বিচলিত মনে হচ্ছে। কি ব্যাপার, কি হয়েছে দাদু? আমি উৎকণ্ঠিতভাবে জিজ্ঞেস করলাম। আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, কাঁপা কাঁপা গলায় ঠাকুরদা বললেন। কি স্বপ্ন দেখেছেন? থাক সে কথা, দাদু বললেন। না তুমি বলো। আমার আগ্রহ দেখে ঠাকুরদা শুরু করলেন তার কাহিনী। স্বপ্নে দেখলাম আমি যেন আমার এক পুরনো বন্ধুর সঙ্গে স্ট্যাপোর্ট সাজাবের একটি বাড়িতে বসেছি। বাড়িটার নাম ব্রিড হল। এক আলোয় ভরা সুন্দর দিনে পার্কের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে আমি যেন যাচ্ছিলাম গ্রামের পুরনো গির্জাটার দিকে। পার্কের ছোট দরজাটা পার হয়ে সমাধি প্রস্তর আর সমাধি স্তম্ভগুলির মাঝখানের পথ ধরে আমি এসে পড়লাম গির্জার পুরনো বারান্দায়। ভিতরে ঢুকতে যাচ্ছি এমন সময় গির্জার ঘণ্টা বেজে উঠল। এ তো অন্ত্যেষ্টিক্রিয়ার ঘণ্টা। হ্যাঁ, একটা শবযাত্রীর দল আসছে। গির্জার ভিতরে না ঢুকে আমি আবার পথে নেমে এলাম। ভাবলাম যতক্ষণ অন্ত্যেষ্টিক্রিয়া চলে ততক্ষণ সমাধি প্রস্তর আর সমাধি স্তম্ভগুলোই দেখা যাক না কেন। গির্জার প্রাঙ্গণে তো অনেক স্মৃতিসৌধ রয়েছে, সেগুলোই দেখতে দেখতে সময় কেটে যাবে। শবযাত্রীর দল কাছে এসে পড়ল। এবার পুরনো বারান্দাটার দিকে এগিয়ে আসছে দলটা। কিছু কৌতূহলের বসেই একজন শবযাত্রীকে জিজ্ঞেস করলাম, কে মারা গিয়েছে? ওই যে মিসেস মন্টন। নামটা পরিচিত মনে হচ্ছে, তাই আবার জিজ্ঞেস করলাম, কোথায় থাকতেন তিনি? সামারফোর্ড হলে, শবযাত্রী উত্তর দিল। হা কপাল, সামারফোর্ড হলের মিস্টার মংটন তো আমার পুরনো বন্ধু। তার বাড়িটা তো এখান থেকে মাত্র কয়েক মাইল দূরে। মনটা খারাপ হয়ে গেল। হয় স্বাভাবিক, বাল্য বন্ধুর মৃত্যু সংবাদ শুনলে কার না মনটা খারাপ হয়। প্রোগ্রামটা পাল্টে ফেললাম, ঠিক করলাম অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেব। গির্জার ভিতরে ঢুকে পড়লাম, বসলাম গিয়ে পিছন দিকের একখানা আসনে। গির্জার পূর্বাংশে সবজনের উপর কফিনটা রাখা হল। এবার কফিন যাত্রা করবে কবরের দিকে। ঠিক এই সময় গির্জার একজন কর্মচারী এগিয়ে এলো আমার দিকে।
লোকটা বুড়ো এবং বেশ বেটে। ওর চেহারার মধ্যে এমন একটা কিছু ছিল যে ওকে দেখলেই নিদারুণ ঘৃণা এবং বিরক্তিতে সমস্ত শরীর ঘিন ঘিন করে ওঠে। আমার কাছে এসে লোকটা বলল, আমার ধারণা আপনি প্রায়ত মিস্টার মংটনের সবচেয়ে পুরনো বন্ধু। শুধু তাই নয়, আপনি তার বাল্য বন্ধু। আমার ধারণা যদি সত্যি হয় তবে সব যাত্রীদের পুরো ভাগেই আপনাদের থাকা উচিত। শোক মিছিলটা ভল্ট বা ভূগর্ভে সমাধিপ্রস্থ অবধি যাবে, আপনি হবেন মিছিলের নেতা। প্রস্তাবটা এমনভাবে এলো যে অস্বীকার করতে পারলাম না। মৃতের আত্মার মুক্তির জন্য প্রার্থনা শেষ হলো। শেষ হলো যাজক মশাইয়ের নানা ধর্মীয় আচার অনুষ্ঠান। যাজক মশাইয়ের মুখখানা দেখতে শুকনো আপেলের মতো। এবার শুরু হবে অন্তিম যাত্রা। চারজন বাহক কফিনটাকে কাঁধের উপর তুলল। ওরাই কফিনটাকে সমাধিকক্ষে বয়ে নিয়ে যাবে। গির্জার সেই বুড়ো কর্মচারীটা আবার আমার কাছে এগিয়ে এলো, চোখের ইঙ্গিতে দেখিয়ে দিল পথটা। সিঁড়ি দিয়ে কয়েক ধাপ নামবার পর আমি মাথা নিচু করতে বাধ্য হলাম। ঢাকা পথটার উপরের সিলিংটা এত নিচু যে এ না করে উপায় ছিল না। সমাধিগৃহের পুরনো দরজা দিয়ে ভিতরে ঢুকবার সময় শরীরটাকে আরো নিচু করতে হলো। ভূগর্ভের সমাধিগৃহের মধ্যে একটা উঁচু প্ল্যাটফর্ম, তার উপর কফিন রাখা হয়। মংটন পরিবারের 30-40 জন প্রয়াত মানুষের কফিন রয়েছে উঁচু মঞ্চটার উপর। কতগুলো পুরনো কফিন আবার ভেঙেও গিয়েছে, ভাঙা জায়গা দিয়ে বেরিয়ে পড়েছে দেহাবশেষের কঙ্কালের অংশ। মঞ্চের উপর নতুন কফিনটা রাখার পর সবযাত্রীরা সারবেদের সমাধিগৃহ থেকে বেরিয়ে গেল। ঢুকবার সময় আমি ছিলাম সবার আগে, এবার আমি সবার পিছনে পড়ে গেলাম। দরজার দিকে এগোচ্ছি, এমনি সময় গির্জার কর্মচারী সে বেটে বুড়োটা গুড়ি মেরে এগিয়ে এলো আমার পাশে। হঠাৎ বদমাশটা আমাকে একটা ধাক্কা মারল। আমাকে যে টর্চটা দেওয়া হয়েছিল আচমকা ধাক্কা খেয়ে তা আমার হাত থেকে ছিটকে পড়ে গেল। কাদা ভরা মাটিতে পড়ে নিভে গেল টর্চের আলো। ওর মুহূর্তেই একটা শব্দ শুনতে পেলাম, ভূগর্ভের সমাধিগৃহের দরজা বন্ধ হয়ে গেল। বুঝতে পারলাম দরজা তালা পড়ে গেল। আমার অবস্থা অবর্ণনীয়, অকল্পনীয়। এই ভয়ঙ্কর সমাধিগৃহে জীবিত মানুষ বলতে আমি একা, হ্যাঁ একেবারেই একা। অন্ধকারের মধ্যে আন্দাজ করে দরজার দিকে ছুটে গেলাম। দরজা খুলুন, দরজা খুলুন, আমি ভিতরে রয়ে গিয়েছি। কিন্তু বাইরে থেকে কোনো সাড়া পেলাম না। অন্ধকারের মধ্যে সেই মরার রাজ্যে আমি 1 ঘন্টা কাটিয়ে ফেললাম। অবশ্য সেই 1 ঘন্টাকে আমার এক যুগ বলে মনে হচ্ছিল। আস্তে আস্তে অন্ধকারটা আমার চোখে সয়ে গেল। অস্পষ্টভাবে দেখতে পেলাম মঞ্চটা আর তার উপরের কফিনগুলো। হঠাৎ একটা প্রচণ্ড শব্দ শুনতে পেলাম। কোনো কিছুতে চিল খাওয়ার আকস্মিক তীক্ষ্ণ শব্দ। জয় ভগবান, শেষ পর্যন্ত ওরা ভুলটা বুঝতে পেরেছে। এই মরার রাজ্য থেকে আমাকে বের করার জন্য আসছে ওরা। কিন্তু পর মুহূর্তেই ভুল ভাঙল আমার। আমাকে উদ্ধার করার জন্য কেউ আসছে না। চিড় খাওয়ার শব্দটা আসছে কিছুক্ষণ আগে রেখে যাওয়া কফিনটার দিক থেকে। দারুণ ভয়ে আমার মাথার চুল খাড়া হয়ে উঠল।
অবর্ণনীয় আতঙ্কের সঙ্গে দেখলাম নতুন কফিনটার চির বড় হচ্ছে, আরো বড় হচ্ছে। কফিনের ভিতর থেকে হিচড়ে বেরিয়ে আসছে পুরো মন্টনের মৃতদেহ। কয়েক মুহূর্তের মধ্যে দেহটা সম্পূর্ণ বেরিয়ে এলো, দাঁড়ালো নিজের ভাঙা কফিনটার পাশে। দেহটাতে পচন ধরছে, কিন্তু ভয়ানক, কি ভয়ানক দৃশ্য! গলিত দেহটা অলমল পায়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। ওই ভয়ঙ্কর জীবন্ত মৃতদেহটাকে এড়োবার জন্য আমি সমাধি কক্ষের এদিকে ওদিকে ছুটোছুটি করতে লাগলাম, কিন্তু যেদিকেই যাই না কেন, পুরো মন্টনের মৃতদেহ আমার পিছু ছাড়লো না। দুশ্চিন্তায়, ক্লান্তিতে আর নিদারুণ আতঙ্কে অবসন্ন হয়ে আমি মেঝেতে লুটিয়ে পড়লাম। পচা গলা মৃতদেহটাও হুড়মুড় করে এসে পড়ল আমার ওপর। আমার দুগালের মধ্যে তীক্ষ্ণ নখ বসিয়ে দুটি গালকে চিরা ফাঁক করে দিল আমার মৃত্যু বালবন্ধু। দারুণ যন্ত্রণায় আমি চিৎকার করে উঠতে লাগলাম, কিন্তু কলা দিয়ে কোনো স্বর বেরোলো না। বিভৎস মৃতদেহটার মরণ আলিঙ্গন থেকে ছাড়া পাবার পর প্রাণপণ চেষ্টা করতে লাগলাম, কিন্তু বৃথা চেষ্টা। ভাবলাম জীবন্ত সমাধি তো তার আগেই হয়ে গিয়েছে, এবার হবে মৃত্যু, প্রেতের আলিঙ্গনে মৃত্যু। আমার বুক চিরে একটা আর্ত চিৎকার বেরিয়ে এলো, আর নিজের সেই চিৎকারেই ঘুম ভেঙে গেল আমার। দেখলাম সমাধি গৃহে দেওয়ায় নিজের বিছানাতেই শুয়ে আছি আমি। আমার সমস্ত শরীর ঘামে ভিজে গিয়েছে, শেষ রাতের ঠান্ডা হাওয়ায় শরীরটা যেন জুড়িয়ে গেল, স্বপ্নের রেশ তখনও কেটে যায়নি। একা থাকতে ভয় করছিল তাই ডাকলাম, এই বুড়োটার জন্য তোমার ঘুম হলো না? না ঠাকুরদা থামলেন। পরদিন ঠাকুরদার কাছে খবর এলো যে তার বাল্যবন্ধু মিস্টার মংটন মারা গিয়েছেন। আগের রাতে তিনি যখন সেই ভয়ঙ্কর দুঃস্বপ্নটা দেখছিলেন তখনই মৃত্যু হয়েছে মিস্টার মংটনের। এতক্ষণ শুনলেন লর্ড হ্যালিফ্যাক্সের লেখা দ্য কর্পস দ্যাট রোজ গল্প অবলম্বনে দুঃস্বপ্ন।